তোমাদের উদ্দেশ্যে যে ক্লাসটা আজকে আমি আলোচনা করব তা হচ্ছে ডিগ্রি পাস প্রথম বর্ষের তোমাদের আবশ্যক বিষয় স্বাধীন বাংলাদেশ উপজাতির ইতিহাস। এইখান থেকে আমি আজকে আলোচনা করব 1905 সালের বঙ্গভঙ্গের কারণ আমি আজকে আলোচনা করব। তো আমরা দেখো আমরা জানি যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। এই বঙ্গভঙ্গের কিছু কারণ ছিল, তো যাই হোক বড় লট তোমার লর্ড কার্জন সময় কিন্তু এই বঙ্গভঙ্গটা হয়েছিল। এর আগে আমরা ইতিহাস ঘেঁটে দেখি যে 1757 সালে 23 জুন পলাশীর আম্রকাণ্ডে বাঙালির তোমার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর আমরা দেখতে পাই 1765 সালে যখন দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয় তখন থেকেই আমাদের উপর অত্যাচার নির্যাতন শোষণ শুরু হয়। এই শোষণের ফলশ্রুতিতে আমরা দেখতে পাই পরবর্তী 1870 সালে 1870 সালে মহা একটা দুর্ভিক্ষ হয়েছিল যাকে বলা হয় 76 মন্বন্তর। এটা ছিল বাংলা 1176 সালে। তো এই জন্য 1176 সালের নাম অনুসারে কিন্তু 76 মন্বন্তর নামে আমরা এটা আলোচনা করি 76 মন্বন্তর। তো যাই হোক এই 76 মন্বন্তরের কিন্তু মন্বন্তরের একটা কারণ ছিল যে সে সময়ে ব্রিটিশ সরকার বাঙালির উপরে বা এই দেশ ভারতবর্ষের মানুষের উপরে যেভাবে তোমার শোষণ নির্যাতন চালিয়ে যাচ্ছিল এই শোষণ নির্যাতনের ফল হচ্ছে তোমার 76 মন্বন্তর। সে সময়ে বাংলার দেওয়ানি আদায় করত, বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি আদায় করত। সে সময়ে ব্রিটিশ সরকারের কর্মচারী হিসেবে এই বাংলাদেশের এই বাঙালি মানুষ সেদাব রায় এবং রেজা খান এরাই কিন্তু অমানুষিক অত্যাচার নির্যাতনের মাধ্যমে খাজনা আদায় করত। খাজনা আদায়ের ফলস্বরূপ মহাদুর্ভিক্ষ দেখা দিয়েছিল যে দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 মানুষ মৃত্যুবরণ করে, অর্থাৎ 3 কোটি মানুষের 1 কোটি মানুষের মৃত্যুবরণ করে এবং এই বিশাল অঞ্চল সে সময় শ্মশানে পরিণত হয় এবং ঝোপঝাড়ে পরবর্তী অংশগুলো ঝোপঝাড়ে পরিণত হয়েছিল জনবসতি না থাকার কারণে। যাই হোক এই বিশাল এলাকা বাংলা বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ এই বিশাল একটা অঞ্চল একজন বড়লাটের পক্ষে শাসন করা ছিল অত্যন্ত কষ্টকর। এই জন্য ব্রিটিশ সরকার তখন থেকে উপলব্ধি করেছিলেন যে বাংলাটা কীভাবে ভাগ করা যায় অথবা ভাগ করে শাসন করা যায় কি না। পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে, জাতীয়তাবাদ আন্দোলন তীব্র আকার ধারণ করে, যার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার কিন্তু রাজনৈতিকভাবেও এটা বাংলা ভাগ করার পক্ষ নেয়। হিন্দু মুসলিম হিন্দু মুসলিমদের ভিতরে সে সময় সম্পর্ক অবরোধ ঘটছিল বিভিন্ন ইস্যু নিয়ে। এই অবরোধের কারণটাও কিন্তু তারা নিয়েছিল যে হয়তো ভাগ করে এই যে স্বাধীনতাকামী মানুষের যে ঐক্যবদ্ধ হচ্ছে তারা বিভিন্নভাবে, তো এইখানে রোধ করা যাবে হয়তো এখানে কিন্তু তারা এই সুযোগটা নিয়েছিল। তো যাই হোক আমি এখন আলোচনা করব তোমার বাংলা বিভাগের কারণগুলো বঙ্গভঙ্গের কারণ শুনব। তো ঠিক আছে, এর প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। তো রাজনৈতিক কারণ বঙ্গভঙ্গের ফলে শুধু তোমার হিন্দু মুসলমান সম্পর্ক অবনতি ঘটেনি। আমরা দেখেছি এখানে যে মানুষের জীবনে বাংলা বাংলা সাহিত্য সংবাদপত্র সাময়িকী পত্র পত্রিকা বিজ্ঞান হ্যাঁ সঙ্গীত জীবনের এক প্রাঞ্চাঞ্চল্য এবং অনেক অভূতপূর্ব পরিবর্তন এসেছিল এই দেশবিভাগের ফলে। এই দেশবিভাগের কারণ হিসেবে আমরা আরও দেখি যে প্রশাসনিক কার্য লর্ড কার্জন 1898 থেকে 1905 সাল পর্যন্ত তিনি এদেশে বড়লাট হিসেবে তিনি দায়িত্ব পালন করে গিয়েছেন বা ভাইসরয় হিসেবে। তো যাই হোক এ সময় বঙ্গভঙ্গের তার রাজনৈতিক কারণটা নিহাত অযুক্ত অজুহাত ছিল না। রাজনৈতিক হিসেবে আমরা দেখতে পাই এ সময় হিংসা বৃদ্ধি পাচ্ছিল এবং রাজনীতির হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করছিল। এখানে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছিল। পরবর্তীতে ব্রিটিশ সরকার উপলব্ধি করলেন যে যদি আমরা এই দুটো অংশকে দুই ভাগ করে দিই তোমার ভারতবর্ষের দুটো অংশ অর্থাৎ এই বাংলা প্রেসিডেন্সির সে সময় বাংলা প্রেসিডেন্সি ছিল বাংলা প্রদেশ ছিল বাংলা বিহার উড়িষ্যা এবং মধ্য অঞ্চল নিয়ে। তো যাই হোক তারা চিন্তা করলেন যে ভারতের পশ্চিমবাংলা উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ একদিকে থাকবে এবং তোমার
পূর্ব বাংলা আসাম নিয়ে আর একটা প্রদেশ গঠন করা হবে। তো পূর্ব বাংলা ভারত বাংলা বিহার উড়িষ্যা সরি পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা এই তিনটা রাজধানী কলকাতা, আর পূর্ব বাংলা ও আসাম এর রাজধানী হবে ঢাকা, এর দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী হবে চট্টগ্রাম। তো চট্টগ্রাম অঞ্চল এরা কিন্তু এইভাবে তারা একটা চিন্তা করছিল, এবং এই বঙ্গভঙ্গের কারণে দেখা যাচ্ছে কি মুসলমানদের উপকার হয়েছিল। মুসলমানেরা তাদের মানে বেশ করে আমাদের পূর্ব বাংলা যখন দেশ ভাগ হলো, আমাদের পূর্ব বাংলা ঢাকায় রাজধানী স্থাপন হয় এবং রাজধানী পরিচালনা করার যে যা যা দরকার হয়, অর্থাৎ সচিবালয়, সুপ্রিম কোর্ট, সচিবালয়, হাইকোর্ট, তোমার বিভিন্ন শিল্প কলকারখানা, এগুলো কিন্তু পূর্ব পাকিস্তানে গড়ে উঠতে সরি পূর্ব বাংলায় গড়ে উঠছিল। তো এখন আমরা দেখতে পাই যে এই দেশ বিভাগ, তাহলে আমরা এই মুসলমানদের যে আশীর্বাদ সব ছিল। তো পরবর্তীতে 1905 সালে কিন্তু এই দেশভাগের পর 1906 সালে কিন্তু স্যার নবাব সুরেন্দ্রনাথ নেতৃত্বে মুসলিম লীগ গঠিত হয়, এবং মুসলমানরা তাদের রাজনৈতিক দীক্ষায় রাজনৈতিকভাবে তারা পথ চলা শুরু করে। তো এ থেকে মুসলমানরা তাদের অধিকার আদায় করার সুযোগ পায়, কিন্তু হিন্দুরা কিন্তু এখানে মারাত্মকভাবে তারা এই প্রতিক্রিয়া দেখিয়েছিল। এখানে তারা এটা বঙ্গমাতার অঙ্গ হিসেবে দেখছিল বঙ্গভঙ্গকে। তো যাই হোক, এরপর আমরা আলোচনা করব রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ, সামাজিক অর্থনৈতিক কারণ। বঙ্গভঙ্গের ফলে ব্যবসা বাণিজ্য অফিস আদালত পূর্ব বাংলায় গড়ে উঠতে থাকে, মানুষ তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটতে থাকে, এবং বিশেষ করে এই পূর্ব বাংলায় সেসব পাট শিল্পের বিকাশ ঘটছিল এবং পাট শিল্প ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছিল। তো মানুষ তাদের কলকারখানা স্থাপন শুরু করে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে তারা অগ্রসর হয়। আবার চট্টগ্রাম বন্দর, যেহেতু সে সময় চট্টগ্রাম বন্দরকে ব্রিটিশ সরকার চিন্তা করছিল যে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করে সেখানে তাদের ব্যবসা বাণিজ্য করা যায় কিনা, ব্যবসা বাণিজ্যের পথ সুন্যস্ত করা যায় কিনা, অথবা এই বন্দরকে ব্যবহার করে তারা আরও বেশি লাভ মুনাফা লাভ করতে পারে কিনা, এ বিষয়ে তারা কিন্তু চিন্তা করছিল। এই কারণে তারা এই দেশটা এই বঙ্গভঙ্গ করেছিল। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে প্রশাসনিক দুর্বলতা, যেমন এই সে সময়ে বিশাল অঞ্চল হওয়ার কারণে এই যে বর্ণনাত্মক শাসনটা যেমন কঠিন ছিল, তেমনি সে সময় চুরি, ডাকাতি, হত্যা, খুন, লুণ্ঠন, রাজনীতি বৃদ্ধি পেয়েছিল, এই কারণে সামাজিকভাবে মানুষ অশান্তি ছিল। এখান থেকে পরিত্রাণ করার জন্য সে সময় লর্ড কার্জন চিন্তা করলে যে এটাকে ছোটো করা যায় কীভাবে, দুটো অক্ষর ভাগ করে দিলে দুজন ছোটো রেখে শাসন করবে, আর এই শাসন কাজের ফলে এই বাংলার মানুষ অথবা এই এদেশের মানুষ তাদের সুবিধাগুলো ভোগ করতে পারবে। এ কারণে কিন্তু তারা এই তোমার বাংলা বিভাগের সিদ্ধান্ত নিয়েছিল। প্রশাসনিক কারণ, প্রশাসনিক কারণ এরকম আলোচনা করে প্রশাসনিক কারণ তোমার বাংলা বিহার উড়িষ্যা এই তিন একটা প্রেসিডেন্সি ছিল। এই প্রেসিডেন্সির শাসন করতে যে বড়লা, কিন্তু এই যে বড়লা ছিল, আর এই কঠিনের কারণেই সে সময়ে লর্ড কার্জন চিন্তা করলেন এবং তার পূর্ববর্তী যারা শাসক ছিল তারাও কিন্তু চিন্তা করছিলেন যে কীভাবে এটাকে ছোট করা যায়। তো যাই হোক, পরবর্তীতে তোমার 1800 চার্লস গ্র্যান্ড 1851 সালে এবং বড় ডাল হয়েছে 1854 সালে এই প্রশিক্ষণ ভাগ করার জন্য সুপারিশ করে। 1866 সালে উড়িষ্যায় ভয়াবহ দুর্ভিক্ষের ফলে দেখা যাচ্ছে কি যে এসব অনেক মানুষ মারা যায় এবং সেখানে ব্রিটিশ সরকার তাদের যথাযথ ব্যবস্থা নিতে পারেনি বিশাল অঞ্চল হওয়ার কারণে। তো দেখা যাচ্ছে যে এই জন্য কিন্তু তারা চিন্তা করছিল যে এই বাংলা প্রেসিডেন্সি কীভাবে ভাগ করা যায়। পরবর্তীতে 1874 সালে বাংলাকে প্রদেশ বিচ্ছিন্ন করা যায় একজন কমিশনারের অধীনে স্বতন্ত্র এক প্রশাসনিক ইউনিট গঠন করা হয়। 1896 সালে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগ মোহনসুঙ্গী জেলাকে আসামের সাথে জুড়ে দিতে চাইলে তাই প্রতিবাদ করে। তো যাই হোক, এরপরে দেখা যাচ্ছে কি এভাবেই 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। 1905 সালে এই বঙ্গভঙ্গের পিছনে যে আমরা 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল পিছনে তোমার দেখা যাচ্ছে যে রাজনৈতিক কারণ ছিল, সামাজিক ও অর্থনৈতিক কারণ ছিল, প্রশাসনিক কারণ ছিল। তো আমরা দেখতে পাই এই বঙ্গভঙ্গের সময় তোমার বঙ্গভঙ্গের সুপারিশ যখন করা হয় পরবর্তীতে বঙ্গভঙ্গের ঘোষণা করা হয়, বঙ্গভঙ্গের ঘোষণা বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় 1903 সালে।
1903 সালে বঙ্গভঙ্গ পরিকল্পনা গৃহীত হয় এবং 1904 সালের ভারতের সচিব বর্ডারিক এটি অনুমোদন করেন। বঙ্গভঙ্গ পরিকল্পনা অনুযায়ী 1905 সালে 10 জুলাই তোমার এ প্রকাশিত হয়। এতে বলা হয় যে আসাম, ঢাকা ও রাজ্য বিভাগ নিয়ে দার্জিলিং বাদ দিয়ে নতুন দিয়ে কিন্তু জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ একত্র করে পূর্ব বাংলা ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করা হবে। যাই হোক, 1905 সালের 16 অক্টোবর তোমার বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়। এই বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে দেখা যায় হিন্দু মুসলিম সম্পর্ক অবনতি ঘটে, যা এখন পর্যন্ত চলমান আছে। বঙ্গভঙ্গকে মুসলমানরা স্বাগত জানায়, হিন্দুরা এর বিরোধিতা করে। উচ্চবর্ণ হিন্দুরা এর আন্দোলন করেছিল, কারণ হিন্দুরা ছিল সে সময় সুবিধাভোগী, তারা ব্রিটিশ সরকারের কাছাকাছি থাকতো এবং তারা সে শুধু এগুলো মুখ করতো। এ কারণে বঙ্গভঙ্গের ফলে হিন্দুরা মনে করতো বঙ্গমাতা অঙ্গচ্ছেদ হয়েছে আর মুসলমানরা মনে করতো তাদের ভাগ্যে উন্নয়ন ঘটেছে। এ কারণে কিন্তু বঙ্গভঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে এইটুকুই আলোচনা করলাম। পরবর্তীতে আমি আর কোনো অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। এ বলে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা ঘরে থাকো, বাইরে থাকো, ঘরে থাকো, বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবে এবং বাড়ি থেকে বাইরে থেকে যখন বাসায় ঘুরবে হ্যান্ড ওয়াশ ভালো হাত দিয়ে পরিষ্কার ধুবে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।